স্বামীর অবদানকে অস্বীকার করে। স্বামীর সামান্য কোনো ত্রুটিকে কেন্দ্র করে সারা জীবনের সমস্ত এহসানকে একদম গোলান করে দিয়ে বলে, তোমার সংসারে যে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পেলাম। এই জেনার কাজটা নারীদের দ্বারা খুব বেশি হয়। তোমরা সাধারণ মনিদের মতো চলাফেরা করতে পারো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের কথা যেন রসালো না হয়, পরপুরুষের সাথে রসালো কথা না হয়। হাঁটু সাঁটু এমন টাইট পোশাক, যেই পোশাক পরলে শরীরের পুরাপুরি শরীরটাকে বোঝা যায়। যদি কোনো স্ত্রী তার স্বামীটাকে সারা না দেয় আর ওইভাবে রাত পার করে, পুরা রাত ধরে ফেরেস্তা মণ্ডলী তাদের উপরে লানত করতে থাকে। পরের সংসার করতে হলে সেখানে একটু সবুর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। তো বাবা, তুমি একটু ধৈর্য ধারণ করো, সব ঠিক হয়ে যাবে। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ নাবিয়্যানা মুহাম্মাদিন ওয়া মান দাআ বি দাওয়াতিহি ওয়াসতানা বি সুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরেও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আর তাহরিক টিভির এই অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন, আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হল যে অধিকাংশ নারীগণ জাহান্নামে যাওয়ার কারণ কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আমরা দেখতে পাই যে জাহান্নামীদের মধ্যে নারীদের সংখ্যা বেশি হবে এবং জান্নাতীদের মধ্যে দুর্বল মানুষের সংখ্যা বেশি হবে। তো নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হওয়ার কারণ কী, এই মর্মে আমরা আমাদের দিনী বন্ধুদেরকে সতর্ক করতে চাই। যদিও এই সতর্কবাণী সবার জন্যই প্রযোজ্য, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো কাজেই মন খারাপ করার কিছু নেই। আমাদের দিনী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের মধ্যে এই সমস্ত খাসলত যদি থাকে তাহলে অবশ্যই সেটা পরিহার করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের চেষ্টা করতে হবে। নারীদেরকে আল্লাহ পাক অনেক শক্তি দান করেছেন, তারা ইচ্ছা করলে একটি সংসার গড়তে পারে, একটা সংসার ভেঙে দিতে পারে, একটা সংসারকে একত্রিত করতে পারে। সন্তান লালন পালন ক্ষেত্রে তাদের ভূমিকা এবং গুরুত্ব অপরিসীম, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও তাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতির কথা কোরআন ও হাদিসে বলা আছে সেগুলি থেকে তারা যদি সতর্ক হন তাহলে অনেকটাই সহজ হবে এবং জান্নাত যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এবার শুরু করছি নারীদের জাহান্নামে যাওয়ার কারণ, যেগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তার এক নম্বর কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে তারা স্বামীর অবদানকে অস্বীকার করে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকফুরনাল আশির, তোমরা স্বামীর নাফরমানি করে থাকো। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা তাদের অনেক ক্ষেত্রে তারা আবেগপ্রবণ হয়ে থাকেন, স্বামীর সামান্য কোনো ত্রুটিকে কেন্দ্র করে সারা জীবনে সমস্ত এহসানকে একদম ম্লান করে দিয়ে বলে, তোমার সংসারে যে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পেলাম, সারা জীবন তোমার এখানে এসে কষ্টই করে গেল। এই যে স্বামীর সঙ্গে যে খারাপ ব্যবহার এবং স্বামীর সাথে খারাপ আচরণ, এটা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দুই নম্বর কারণ হিসাবে কোরআন ও হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলেই যে জেনা ব্যভিচার এবং অপকর্ম, জেনা ব্যভিচার এবং অপকর্ম, অবৈধ সম্পর্ক, এই বিষয়টা পুরুষের তুলনায় মেয়েদের ভিতরে একটু বেশি হয়, যারই ফলে আল্লাহ পাক কোরআনুল কারিমে যেখানে
চুরির শাস্তির কথা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। চোর এবং চুরনি, এখানে চোরের কথাটা আল্লাহ পাক আগে বললেন, কিন্তু যখন জেনার শাস্তির কথা বলছেন তখন সেখানে বলছেন আজ-জানিয়াতু আজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী রমণী এবং জেনাকার পুরুষ, এখানে রমণীর কথাটা আগে উল্লেখ করার পিছনে উলামায়ে কেরামগণ হিকমত বর্ণনা করে থাকেন যে এই জেনার কাজটা নারীদের দ্বারা খুব বেশি হয়। নারীরা সহজেই দেখা যায় যে মানে জড়িয়ে পড়ে, একজন মানুষ একটু মিষ্টি ব্যবহার করলো, দুটা ভালো কথা বললো, সাথে সাথে দেখা গেলো সেখানে সে কী হয়ে যায়, সে দুর্বল হয়ে পড়ে, যার ফলে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত কাজ তাদের জন্য খুব বেশি হয়ে থাকে। আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো এই যে আত-তাবাররুজু ওয়াস-সুফুর ওয়া মুখালাতাতুর রিজালিল আজানিব, অপর পুরুষ বেগানা পুরুষের সাথে তাদের মেলামেশা এবং বেপর্দা চলা। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে আল্লাহ পাক নবী পরিবারের সদস্যদেরকে উম্মাহাতুল মুমিনীনদেরকে বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। তো উম্মাহাতুল মুমিনীনদেরকে যদি আল্লাহ পাক এই নির্দেশ দিয়ে থাকেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فَيَطْمَعُ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোন রমণী নও, তোমরা সাধারণ রমণীদের মতো চলাফেরা করতে পারো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের কথা যেন রসালো না হয়, পরপুরুষের সাথে রসালো কথা না হয়। তারপর আল্লাহ বলছেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে তারা মোহগ্রস্ত হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, এখানে একটা জিনিস বুঝার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ও মুহাতুল মুমিনিন তারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রমণীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যদি আল্লাহ পাক এই নির্দেশ দিয়ে থাকেন, মূলত তাদের নির্দেশ দেওয়ার মাধ্যমে আমাদের জায়া জননী, আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক এই নির্দেশ দিচ্ছেন যে তোমরা এই বেহায়াপনা বেপর্দা রাস্তায় চলাফেরা করা এইভাবে করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এমন কিছু রমণী হবে যারা কিয়ামতের আগে আসবে, তাদের অবস্থা কি হবে, কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরি উলঙ্গ থাকবে, পোশাক পরি উলঙ্গ থাকবে। এখানে দুইটা জিনিস বোঝা যায়, একটা হলো এমন পাতলা পোশাক পরবে যেই পোশাকের বাইর থেকে ভিতরের অংশ দেখা যায়, বাইর থেকে ভিতরের অংশ দেখা যায়। আমাদের উলামায়ে কেরামগণ বলেন যে এটা টেলিভিশন মার্কা কাপড়, টেলিভিশনে যেমন একটা পর্দা থাকে কিন্তু পর্দার নিচ থেকে সব দেখা যায়, ঠিক অনুরূপভাবে এরকম কাপড় পোশাক পরবে যেই পোশাক, সেখানে দেখা যায় যে সে পোশাকের ভিতরের অংশ বাইর থেকে দেখা যায়। কোনো কারণে যদি পাতলা কাপড়ের জামা হয় তাহলে সেই কাপড়ের নিচে আর একটা ফলস আর একটা কাপড় দিয়ে নিতে হবে যাতে শরীরের ভিতরের অংশ বাইর থেকে দেখা যায় না। আর দ্বিতীয় আর একটা বিষয় সেটা হলো যে এমন আঁটো সাঁটো এমন টাইট পোশাক যেই পোশাক পরলে শরীরের পুরাপুরি শরীরটাকে বোঝা যায়, উঁচু নিচু অংশ এবং শরীরের মাপ পরিমাপ বোঝা যায়। এই ক্ষেত্রে এখানে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি,
চার নম্বরে আমরা এই কারণ যেটা উল্লেখ করবো সেটা হলো এই যে স্বামী অনেক সময় স্ত্রীকে ডাকে তাকে বিছানায় যাওয়ার জন্য বা কোনো কাজের জন্য, এই ক্ষেত্রে স্বামীর নাফরমানি, স্বামীর নাফরমানি করে, স্বামীর ডাকে সাড়া না দেওয়া। যখন এই কাজ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো স্ত্রী তার স্বামীটাকে সাড়া না দেয় আর ওইভাবে রাত পার করে, পুরা রাত ধরে ফেরেশতা মণ্ডলী তাদের উপরে লানত করতে থাকেন। কাজেই এটাও একটা বিরাট মারাত্মক বিষয়। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেয়েদেরকে যদি তার স্বামী আহ্বান করে তাহলে সে যদি সুলার উপরেও থাকে তো সুলার কাজ বন্ধ করে অন্ততপক্ষে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। মা বোনেরা ভালো করে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের নফল সালাত এবং নফল সিয়াম স্বামীর অনুমতি ছাড়া করতে মানা করে দিয়েছে। কাজেই আপনার নফল সালাতের চেয়ে নফল সিয়ামের চেয়ে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর ডাকে সাড়া দেওয়া এটা খুব জরুরি বিষয় আছে। এরপরে পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় মা বোনদের জবান খুব ধারালো হয়, খুব তেজ হয়, সামান্য একটু বিষয় নিয়ে একদম অনেক কিছু করে ফেলে। মাঝে মাঝে আমরা আশ্চর্য হয়ে যাই, গাড়ির মধ্যে বসে আছি, গোটা ট্রেনের মধ্যে অসংখ্য পুরুষ মানুষ বসে আছেন, বাস দুইজন মহিলা উঠলো, ওঠার সাথে সাথে শুরু হয়ে গেল, পুরা গরম হয়ে গেল, ট্রেনটা গরম হয়ে গেল চিল্লাচিল্লিতে। তো এই যে বিষয় অপরকে কষ্ট দেওয়া, জবান দারাজি করা, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এটা খুব খারাপ জিনিস। নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো একজন মহিলা সম্পর্কে, সে মহিলা সালাত সিয়াম ইবাদত বন্দিগিতে খুব ভালো কিন্তু তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে গালাগালি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে মহিলা জাহান্নামী মহিলার অন্তর্ভুক্ত। পাঁচ নম্বর কারণ হিসাবে আমরা যেটা, ছয় নম্বর কারণ হিসাবে আমরা যেটা উল্লেখ করব সেটা হলো এই যে তাদের অনেক সময় হয় কি যে তাদের দেলটা হয় খুব কঠোর। মা বোনদের দেলটা এমনি নরম থাকে স্বাভাবিক, কিন্তু যখন মেজাজ গরম হয়ে যায় বা রাগ হয় বা কোনো কিছু বিষয় নিয়ে যখন তারা রেগে যান তখন তাদের সামান্য বিষয় নিয়ে একদম খুব কঠোর অবস্থানে চলে যেয়ে থাকে। তো এখানে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মহিলা, সে মহিলা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়েছিল, খাবার দেয়নি, বিড়ালকে বেঁধে রেখে খবর কষ্ট তাকে ছেড়েও দেয়নি, তাকে খাবারের সুযোগও করে দেয়নি, অথচ তাকে খাবার নিজেও দেয়নি, এই অবস্থায় বিড়াল মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মহিলা জাহান্নামী। পক্ষান্তরে আর একজন মহিলা সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আসছে, সে মহিলা ছিল দেহ ব্যবসায়ী কিন্তু তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করাবার ওসিলায় আল্লাহ রাব্বুল আলমিন তার জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই মর্মে আমরা আসছি যে সাত নম্বর যে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে একজনের কথা আর একজনের কাছে লাগানো, একজনের কথা আর একজনের কাছে গীবত এবং তহমত অপবাদ এবং কথা চালাচালি করা, কথা পেটে যেন হজমই হতে চায় না, যখনই কিছু ঘটল সাথে সাথে ফোন করে আত্মীয় স্বজন বা স্বামীকে বা ইত্যাদি অমককে বলে দাও। আমরা কিছুদিন আগে দেখলাম কুমিল্লার একটা হৃদয় বিদারক ঘটনা, একই মায়ের দুই সন্তান তারা বিদেশে থাকে, এক ভাই আরেক ভাইকে বিদেশে নিয়ে গেছে কিন্তু সেখানে এই এখানে দুইজন যায় যায় ঝগড়া হয়ে সাথে সাথে স্বামীকে ফোন দিয়ে দিয়েছে, ওখানে এক ভাই আরেক ভাইকে খুন করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে এমন এক মহীয়সী শক্তি দান করেছে, আপনারা ইচ্ছা করলে দুইটা সংসারকে মিলিয়ে দিতে পারেন, আপনারা ইচ্ছা করলে আপনাদের ভালোবাসা দিয়ে বিরাট গোলমালকে মীমাংসা করতে পারেন, আপনারা ইচ্ছা করলে আপনাদের স্বামীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এটা আপনি করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা এই সমস্ত মারামারি উস্কায় দেয়, স্বামী ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে আসলো সাথে সাথে সমস্ত কথা স্বামীর কাছে তাড়াতাড়ি বলতে হবে, কেন সে কোন মেজাজে আছে
যে কি অপজিশনে আছে, কি অবস্থায় আছে, সে জিনিসটা তো ভাববার বিষয়। যাই হোক, আমাদের মা বোনদের কাছে আমরা অনুরোধ করব যে এসব বিষয়ে আপনারা খুব খেয়াল রাখবেন। এবার আট নাম্বার কারণ হিসাবে আমরা যেটা উল্লেখ করছি সেটা হলো এই আল কিবির ওয়াল গুরুর। মহিলাদের মধ্যে অনেক সময় একটু অহংকার বেশি হয়, হ্যাঁ আমি ওর চাই কী কম আছে। অনেক সময় দেখা যায় কিছু মহিলা এমন জেলাসি হয়ে থাকেন যে নিজের মেয়ের প্রশংসাও পছন্দ করে। একজন আলেমের হুয়াজ শুনলাম, সে বলছে যে বলছে আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে, তো তরকারি রান্না করেছে মেয়ে, মা রান্না করেনি। তো মা এবার খুব ফুলে ফেঁপে একদম ডানলাফ টায়ারের মতো খুব ফুলে আছে, কথা বলে না। হঠাৎ করে একসময় এই ডানলাফ টায়ার ব্রাস্ট হলো, ব্রাস্ট হওয়ার পরে বলছে কী ব্যাপার? তো বলছে তোমার মেয়ে তো খুব ভালো রান্না করে, নিজের মেয়ের প্রশংসা তো খুব করো, সারা জীবন যে আমি রান্না করে খাওয়ালাম তো সেটা তোমার গেল না, তোমার ভালো লাগলো না, তুমি আজকে নিজের মেয়ে রান্না করেছে খুব ভালো হয়েছে, খুব প্রশংসা করছো। তা অনেক সময় দেখা যায় যে মেয়েরা এই অপরের প্রশংসাটা পছন্দ করে। আমাদের ভাইদেরকে আমরা বলবো এইসব বিষয়ে আপনাদেরও একটু সতর্ক থাকা উচিত, যেহেতু তারা জেলাস ফিল করে, সেই ক্ষেত্রে সেখানে তার সামনে আপনি না বললেন, এইসব কথা না বলাই ভালো, বা অপরের সুনাম না গাওয়াই ভালো, কারণ এই গাইতে গেলে দেখা যাচ্ছে তার মন খারাপ হয়ে যায় এবং সে অনেক সময় ঝামেলা করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ যেটা কারণ এখানে উল্লেখ করব, নবম নম্বর কারণ, তা হলো আন নিয়াহাতু ওয়া রফিস সাউতে ইন্দাল মসিবা ওয়াল জাজাই ও তাসাক্ষুত। এখানে নবম নম্বর কারণ হিসাবে আমরা যেটা উল্লেখ করব সেটা হলো এই, যার নিয়াহাতু ওয়া রফিস সাউতে ইন্দাল মসিবা, মুসিবতের সময় চিল্লিয়ে কান্নাকাটি করা এবং বিলাপ করা, এই সমস্ত মহিলাদের মধ্যে খুব বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ পরিণতি সম্পর্কে বলেছেন, যারা যে সমস্ত নায়েহা ইনলাম তাতুব কাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা মিন কিতরান ওয়া আলাইহা সিরবালু মিন কিতরান ওয়া দিরউন মিন আজ-জারব, রাওয়াহু মুসলিম। যে সমস্ত মহিলারা তারা বিলাপ করে কাঁদে, চিল্লাচিল্লি করে, তারা যদি মৃত্যুর আগে তওবা না করে তাহলে তারা হাশরের ময়দানে উঠবে, তাদের শরীরে আলকাতরার পায়জামা তাদেরকে পরানো হবে, এই যে ভয়ানক অবস্থায় তাদেরকে হাশরের ময়দানে উঠানো হবে। মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানলাম, বুঝলাম যে আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত কাজ আমাদের মা বোনদের উচিত, এগুলি থেকে ফিরে আসা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে হায়াতে তাইয়াবা দান করুন, এবং মা বোনদেরকে সংসার গুছিয়ে রাখার এবং সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইদানিং খুব এই যে সারাসারি তালাকের পরিমাণ খুব বেড়ে গেছে, আর তালাকের পরিমাণ বাড়ার পিছনে এক শ্রেণীর দেখা যায় মেয়ের পরিবারের পক্ষ থেকে উস্কানি দিয়ে, বিশেষ করে মেয়ের মা যদি একটু দুষ্টু প্রকৃতির হয় তাহলে সেখানে সংসার টিকা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু সাফার আর হয় মেয়েটি, যে মেয়েটি তালাক প্রাপ্তা সে বুঝতে পারে তার জীবনটা কীভাবে চলছে। যখনই কোনো মেয়ের স্বামীর বাড়িতে কোনো সমস্যা সৃষ্টি হয় প্রথমে সে তার মায়ের সঙ্গে শেয়ার করে, মায়ের সঙ্গে শেয়ার করার পরে মা যদি বুদ্ধিমতী এবং ভালো হয়ে থাকেন তিনি বলবেন যে মারে পরের সংসার করতে হলে সেখানে একটু সবুর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, তো বাবা তুমি একটু ধৈর্য ধারণ করো সব ঠিক হয়ে যাবে। এইভাবে যদি সুপরামর্শ দেয় তাহলে সংসারটা একসময় টিকে যায় এবং আস্তে আস্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। কিন্তু মা যদি এটার উস্কানিমূলক বক্তব্য দিয়ে বলে তুই ছাড়বি না, তুইও বলবি, তুইও জবাব দিবি, প্রয়োজনে তোকে আবার বিয়ে দেবো, ভালো জায়গায় বিয়ে দেবো, এই যে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সংসারটা ভাঙলো, এটা খুব মারাত্মক জিনিস। পরিশেষে আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি আরব দেশের একজন আলেমের কাছে শুনেছিলাম বক্তৃতার মধ্যে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি একটি ঘটনা বলবো যেটা আমি আরব দেশের একজন আলেমের বক্তৃতার মধ্যে শুনেছিলাম, যে কোনো একটি মেয়ে তার স্বামীর বাড়িতে ফেরত এসেছে, বাপের বাড়িতে, স্বামীর বাড়িতে সমস্যা সৃষ্টি হয়েছে, সমস্যার কারণে স্বামীর বাড়িতে বাপের বাড়িতে ফিরে এসেছে, বাবা তার সাথে কথা বলছে না,
বাবা তার সঙ্গে চুপচাপ মানে গাম্ভীর্য নিয়ে বসে আছে। দুই দিন একদিন দুই দিন পার হওয়ার পরে মেয়েটি তখন বাবাকে বলছে, বাবা আমি তো আসছিলাম একটা দুঃখের কথা বলার জন্য, কিন্তু আপনার দুঃখ দেখে তো আমার দুঃখের কথা আমি ভুলে গেলাম। আপনার দুঃখটাই আগে শুনি যে আপনার কি সমস্যা হয়েছে যে আপনি আজ দুই দিন থেকে কথা ঠিক মতো বলেন না, খুব মন ভার করে থাকেন। মেয়ের বাবা বলছে, বাবা রে আমি যে বাথরুমে যে বদনাটা ব্যবহার করতাম আমার বাথরুমের বদনাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে আমি খুব দুশ্চিন্তা করছি। তো বলছে বাথরুমের বদনা ভেঙে গেছে, তাহলে ও আর একটা বদনা কিনে নিলেই তো হবে। তখন বাবা বলছে, মা গো একটা বদনা নিয়ে আমি বাথরুমে গেছি, এই বদনাটা সারা জীবন আমার ইজ্জতটা দেখেছে, এখন আমি আবার আর একটা নতুন বদনা কিনলে আমার ইজ্জত তো আমি আবার নতুন বদনাকে দেখালাম, তাহলে আমি এক ইজ্জত কয়জনকে দেখাব। মেয়ে তখন বুঝতে পারল যে আমার বাবা আমাকে কি বলতে চাচ্ছে। মেয়ের বাবা মেয়েকে বোঝাচ্ছেন যে তোমার এক ইজ্জত কয়জনকে দেখাবা, তুমি স্বামীর সাথে সংসার ভেঙে চলে আসলে আবার আর এক জায়গায় যাবা, সেখানে আবার তার চেয়ে তো খারাপ হতে পারে। এইভাবে যখন পরামর্শ দিলেন তখন মেয়ে স্বামীর বাড়িতে চলে গেল আর গ্যাঞ্জাম মিটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত দর্শক শ্রোতা দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানে আছেন না কেন, আমাদের সাথে থাকুন, আমাদের তাহরিক আর তাহরিক টিভির দিকে নজর রাখুন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।